আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে একটা সানাবাজি করমু, মাই স্টাইল, আমার স্টাইলে আমি কিলা করি আর হই, একটা ভিডিও করি কিলা আমি বানাই আর। ওকে, সো সানা ইয় করি লইছি, খাটিয়া দইয়া ও থইছি, আর ও হইলো আমার মুসলা। মুসলা বলতে আমার যে তরি তরকারি কিছু দিমু ওটা, আর ও অলরেডি আগুন দিলাইছি, কিছু অলিভ অয়েল দিমু, আগুন ইয়ে হলেছি। এক হাত রেকর্ডিং করি আর এক হাত দি ইয়ে করি, তো কিছু ক্যামেরা লড়াচড়া করবো। তো আমার ফাঁকির ভালো লাগে কারণ মোবাইল লড়াইতাম পারি, বুঝছি নাকি, তাদের না সেখানে নিতাম পারি। তেল একটু ইয়ে করি তেল ইয়ার সাইড বাই দি যাওক নিকিতা। ওকে, সব মশলা ইন কিতা মানে ওর তো দিছি, কিতা কিতা দিলাম ইন, একটা মাশরুম দিছি, একটা মরিচ দিছি, ফ্রেশ জিঞ্জার, ফ্রেশ আনিয়ন, গার্লিক, রেড পেপার্স, ফ্রেশ লেমন আর ফ্রেশ ক্যারেটস। ওখানে বুঝছো নিকিতা, তো আমার লাগে হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, ওখানে দিলে আর রাখেন মানে তেল গরম হয়ে গেছে। আমার নাস্তা তেল বাক্কা গরম হয়ে গেছে, বেশি স্টে ফ্রাই আর কি, সানা বাজি অথবা সানা স্টে ফ্রাই খেতে পারবা, একটু ইয়ে করলে বাজে সানা দিলাইনি। ওকে, কিছু মশলা উসলা দিলাই, কিছু মশলাও আছে বলে নাকি, তা হলুদ তো শরীর লাগে ভালো, একটু হলুদ দেই। আরো দুইটা মশলা আছে, একটা জিরার আর একটা মিক্স মিক্স হতে আছে। অবশ্যই দাদারই স্টাইল আছে, এগুলো আমি একটা নাস্তা লাগি বানাইয়া আমার আমার নিজের স্টাইল আর কি, ওটা ওটা দিয়া কিছু তরি তরকারি দিয়া একটা ইয়ে করলাম। সানা বাজি তো খালি পেঁয়াজ দিয়ে বেশিরভাগ করেন, তো আমি আর কি ধরে একটা রঙ্গিল বানাই দিলাম আর কি, তারে একটু তোরা লবণও দিলাই পেঁয়াজ দিয়ে নিলাম। ওটা সমানো খালা সানা তো আমার লাগে সমানো বাজারও, ও তো এফোর্ট ইয়ে করছি, হইতে পারে না কয় নামর পাওয়া যায়, এগুলো নেটকো ব্র্যান্ড আরো কিমান ব্র্যান্ডের থাকতে পারে, তো ওটা ব্যবহার করছি বুঝছেন। আর আপনার তো ইউটিউবের খবর কি তা হোক চাই, আমার তো খারাপ না, আমার এই চ্যানেল 500 বন্ধু আছেন, আস্তে আস্তে বাড়িতেরা তো হই, আবার লকডাউন রইয়া গেছে, হই আর একটা ভিডিও করিলাই নিশানা দিলাই আর আমার লাগে না সারা খাওয়া যাই বলো আর ওকে চার করতে আরো আমার লাগে গেছে। একটা কফি বানাই নাই, পানি গরম চিনি কিতা কফি ও ডালি লাইছি আমি, ও কফি এটা এডভার্টাইজ করি না অফটা আগে তো লাইছি কারণ এক হাতে এটা লড়াচড়া করতে এখন ইয়ে হইব চিনি কিতা, আমি চিনি খাওয়া বাদ দিলাইছি এটা চিনি আর দিয়ে না। লড়া দিলাই আর দুধ সকাল তো আনিয়ে তৈরি দিছি আগে, ওই ফ্রিজ গুলো আনোইটা দুধ ধরাই দাও
আমি আবার একেবারে নরম খতম চাই না, যে মনে হরকে আছে নানি পিয়াজ পিয়াজ একেবারে নরম করি না, আল্লাহ ডিফারেন্ট টেস্ট থাকলো, একটু জোর জোড়া থাকলো আর কি। আত মোবাইল তাহলে এক ফায়দা হয়ে যায়, মোবাইল হরানি যায় ডাইনে বাবু কিছু নেওয়া যায়, কেউ আছে নানি এক জায়গা তো এখন রাজারে ইচ্ছা দুইয়া এক জায়গা স্ট্যান্ডের মাঝে করিয়া তুলে আর কি দুইয়ার দিন খাম করা গেল। খাওয়া যাইব এখনো ক্রাঞ্চি হয়েছে আর একটু নরম করে যাই ধনিয়া কিছু দেই দুমা গেছে তোরা বাতাস সময়লাই রানি যাতে কিলা লাগে আর একটু ইয়ে করি নাই জন্য 7 মিনিট হয়ে গেছে, দিয়ে আর একটু লাম্বা হয়ে গেছে এটা শেষ করে দিলাম আচ্ছা ওকে তো আমার ছেলে যা স্মেল নাইস টেস্ট নাইস দেখতে না এই তো মনে খায় না জি বাবা ও না সুতাইলে গান ওকে গ্যাস সময় লেগেছে একটু কিছু নেই তা Yeah, I know a little bit how to cook. Yeah, yeah, only that, Baba. Not too much. Your mom do the cooking, yeah? So, video te ato lampa kori le yaar. Sawa zai bo. Jara ni stir fry. Zor zor isse. Kana dori le isse, tu jana. Doka. মানে একটু ইয়ে হয়েছে জরার মুখে দেখানি হয়েছে সকালটা ইয়ে হয়েছে তো ফ্রেশ যে জিঞ্জার দিছিলাম জুসি হয়েছে দেখানি কিলা একটা খাবার মারলেও জুস বার হয়ে আসবো যে ইউটিউব করা তো সোজা নাই দেখো একটা ভিডিও বানাই দিলে বাক্কা সময় লাগে সকলেরও বুঝছি নি তা কপিটা রয়ে গেছে আপনারা যারা ওয়াচ টাইম লাগে ভিডিও কিছু লাম্পা করবা লাম্পা করিয়া
প্লেলিস্ট দিবা, প্লেলিস্ট দিয়া ও প্লেলিস্ট কো ফ্রেন্ড বন্ধুরে কইবা দেখতা, রুমসরে কইটা দেখতা, তাই দেন দেখলা ইয়ই লব চিনিতা। তো কারণে আমি কয়েকটা আমার গত কয়েকটা ভিডিও লাম্পা লাম্পা 10-15 মিনিট করি আমি করি আর এবারে হবাই দিয়ে আমার ইয়ে টাইম বাড়লো বুঝিনিতা, বন্ধুও বাড়লা টাইমও বাড়লো কিবান, আরো আমার লাগে আরো 2-3 মাসে কিবান 1000 বন্ধু হইতে পারে, 530 মনে হয় বর্তমানে আসই রোজ 5-10 জন কোনো সময় বাড়ই চিনিতা ওভাবে। এখন হইল ইয়ে করিলাই আমি খাইতাম পারমু এখন আর পুরা দুনিয়া দেই ফ্যান অফ করে লেছি ওইলো ফাইনালি দেখতে কিলা লাগে। আপনারা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, বালা তাকা। আর আমি আর ইয়ে করি লাই আর ভিডিও শেষ হয়ে গেছে খাওয়া যায় জি বাবা। ওকে আই এম ফিনিশিং ইন 2 মিনিটস। ওকে তুমি ভিডিওটা লম্বা করে লাই আর আপনারা আর দেখা লাগতো না বুঝি নিকিতা। 12 মিনিট হয়ে গেছে এমনি দরিয়া আমি রাখিয়া লম্বা করি আর ভিডিওটা আমার ইয়ে লাগে। ওই আমি কোনো সময় 2টা ভিডিও করি, একটা মনে করো করি বাংলা মাতি যতটুকু আমি জানি আর একটার মাঝে ইংলিশ মাতি। আমার যে চ্যানেল আরেকটা আছে জয়হিগুদ 2000-এর একটা উপরে বন্ধু আছে আর গুরুত্ব ইয়ে করি আর একটা চেষ্টা করি বাংলা মাতিতাম যতটুকু আমি বাংলা জানি শুনিকিতা। আমার বাংলা কিবান মিক্স হইতে পারে সিলেটি এবং আরো মিক্স, এদেশে তো অনেক মানুষের লগে দেখা হয় তো কথা শব্দ কিবা ব্যবহার করি আর আমার ডিশটা দেখতে কিলা লাগে একটা কমেন্ট করবা। গ্যাস কমাই লেছি জোর জোড়া তেল কম দিলে জোর জোড়া অথবা বিজা যদি জিনিস থাকে না জোর জোড়া থাকে মনে হয় টমেটো দিছি না বুঝছি নাকি তা টমেটো একটা দেখছি রয়েছে হয় যদি সালাড উড়ার বানানি লাগে দিছি না। ডিফারেন্ট মজা আইলো আর কি যদি এক ধরনের জিনিস একটা বিজা মুখে থাকলে এক টেস্ট আয়, একটা জোর জোড়া থাকলে আলাদা আর একটা টেস্ট আয়। নসরত আমি 15 মিনিট নিয়ে আর ভিডিও গো 15 মিনিট হইলে মনে করো এটা 60টা ভিডিও 1 ঘন্টা মতো পাওয়া যায়। সকালে নাস্তার সময় সকাল আস্তে আস্তে উঠিয়া ইত্রা তানার আগে আমি উঠে ইয়া বানানি লাগি গেছে বুঝছেন নাকি তা। আশা করি না অত সময় আপনারা দেখার ইয় 15 মিনিট উঠে সমান জিনিস, যারা যারা সময় দিছেন কিছু 2-1 মিনিট আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা বালা থাকতা, আপনারা উন্নত হইতা আপনাদের চ্যানেলও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।